Hablo doctora. যে করে নাম আছে তুমি সে করাই টুকে না দেখো তো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ 12টা আছে। গুড ইভিনিং, আমি এসেছি একটা কেসে, আমি জায়গাটার নাম কালকে বলবো, এখন আমি কিছু বলছি না। আর বিষয়টা হলো কি যে যে বোনটি আমার কাছে গেছিল, যেদিনকে বলার জন্য গেছিল, ওটা হলো কি অফ ডেতে গেছিলো অফিসে, কিন্তু সেদিনকে আমার ওই চেম্বারটা কাটা হয়েছিল, সেই কারা কেটেছিলেন, তো সেদিনকে ওরা গেছিলো, তাই কথা বলতে পারিনি, কারণ আমি বিভ্রান্ত অবস্থায় ছিলাম। তো সে আজকে তার পুরো ডিটেলস ঘটনাটা, তার জীবনের সাথে যেটা ঘটেছে, সে সেটা পুরোটাই বলতে চাই, ঠিক আছে? আর এতক্ষণ ধরে যেটা আপনারা দেখছিলেন যে কিসের শুটিং চলছে, কিসের শ্যুট চলছে, তো তাদেরকে বলতে চাইছি যে আপনাদের এত কিউরিসিটি জানার জন্য অবশ্যই জানাটা প্রয়োজন, যেটা কী চলছে, কিসের শ্যুট চলছে। কিছু শ্যুট চলছে না, এটা লাইভ ক্যামেরায় মানুষকে ন্যায় পাওয়ানোর জন্য কিছু নথি নেওয়া হচ্ছে। সেটা হলো কি যখন মানুষ কাজ করতে নামবে তখন তাদেরকে সেই বিষয়টা অবগত থাকতে হবে, যে কবে বিয়ে হয়েছে, কবে ডিটাচ হলো, কবে ঝামেলা শুরু হয়েছে, কতদিন তাদের ভালোবাসা, তারপরে তার শ্বশুর শাশুড়ি জানতেন কি না, রেজিস্ট্রি ম্যারেজ কবে হয়, তারপরে তার হাজব্যান্ড টু ওয়াইফের মধ্যে দূরত্ব কবে কবে থেকে শুরু হয়, তারপরে একদম একটা শেষ পর্যায়ে পৌঁছে যায় যেখানে একটা বিচ্ছেদ হয়ে যাবে, এরকম একটা মুহূর্ত চল তারা দুজনাই সাফার করছে, সেটা একটা কোন ডেটে হয়, কী নিয়ে তাদের অশান্তি শুরু হয়, এটা কি বিয়ে আনুষ্ঠানিকভাবে হয়েছে না তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, মানে এগুলো যারা কাজ করতে চান তাদের এগুলো জানা উচিত, বা এই সম্পর্কে আপনাদেরও অবগত হওয়া উচিত। তো সেই কারণে এতক্ষণ ধরে যে শ্যুটটা চলছিল আপনারা দেখছিলেন, তো এই শ্যুট চলছিল, ঠিক আছে? তো পূজা, যদি কেউ তোমাদের এইসব কমেন্ট করো না প্লিজ, তোমার কমেন্টটাকে ডিলিট করো। দাদারা এখানে আছেন, তোমার ওখানকার মানুষ, তুমি আমাকে, তুমি তো জানো সমস্ত কিছু চারিদিক থেকে যে কী কী চলছে চারিদিকে, তা যদিও তুমি এখন আমাদের এখানে কাউকে চেনো, তুমি এগুলো এখন কমেন্ট করো না, তুমি আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমার সাথে তুমি এটা শেয়ার করবে, ওকে? কারণ না তুমিও চাইছো আমাকে ভালোবাসো, তাই তুমি সময় নষ্ট করে লাইভ টেলিকাস্টটা দেখছো, এবং তুমিও কিছু শিখছো, তা অভিজ্ঞতা অর্জন করছো। তো সেই কারণে বলবো, যদি তোমরা কেউ কাউকে এখানে চিনে থাকো, তোমার বাড়ির পাশে বাড়ি হয়ে থাকে, তোমার কমেন্টটা কিন্তু আমার চেনা খুব শুভ মিত্র আছে, তারা কিন্তু এটাকে নোট করবে এবং তোমাকে ডিস্টার্ব করবে, তার জন্য কিন্তু এই কাবেরীর মতো আমাকে বলো না, দিদি তোমার লাইভ ক্যামেরায় কমেন্ট করাতে আমি প্রবলেমে পড়েছি, ঠিক আছে? তাই তোমাদের যদি কিছু জানানোর প্রয়োজন হয় এই দাদাদের সম্পর্কে, পরে ফোন করে তোমরা আমাকে জানাবে, ওকে? আচ্ছা, আর একটা কথা বলি, যে আমরা এতক্ষণ ধরে সমস্ত কিছু পেপারসে যেটা ডকুমেন্টসগুলো পেয়েছি সেটা নোট করছিলাম, আর কী কী আমাকে পেন ড্রাইভে দেওয়া হয়েছে সেটা আমরা চেক করে নিলাম, সেই সেই আসল আসল যে ডকুমেন্টসগুলো যেগুলো চেয়েছিলাম সেই ডকুমেন্টসগুলো আছে কি না, যে ডকুমেন্টসের উপর ভিত্তিতে আমি আজকে এত একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে এসেছি, সারা রাত জেগে আজকে অক্লান্ত সবাই পরিশ্রম করে একটা পরিবারের পাশে দাঁড়িয়েছি, সেই ডকুমেন্টসগুলো সে ঠিক দিয়েছে কি না, কেন অনেকে দেয় অনেকে দেন না, যেমন এখনও কিছু ডকুমেন্টস মিসিং আছে, সেই ডকুমেন্টসগুলো এখন তাদেরকে দেখলাম, চেক করলাম, এই যে শ্যুটটা হচ্ছিল এই শ্যুটের জন্য এগুলোকে ধরতে পারলাম, ঠিক আছে? তো ধরার পরে এখন কিছু কিছু ডকুমেন্টস বাকি আছে, সেই ডকুমেন্টসগুলো আমরা নেব, কেন মাঠে ময়দানে নেমে যে লড়াইটা সেটা হবে কালকে। আর লড়াইটা হচ্ছে কি এখানে, যেটা আমি একটু জিষ্টুকু তোমাদেরকে বলে দিচ্ছি, বিয়েটা কিন্তু হয় আইনতভাবে, বিয়ে হয় হিন্দু শাস্ত্র মতে, বিয়ে হয় এবং তাদের একটা ভালোবাসার সম্পর্ক প্রথমে থাকে, শুধু তাই নয়
কালকে একটা মেয়ের কেস শুনেছিলে? কালকে তো মঙ্গলবার ছিল না? কালকে তো মঙ্গলবারই ছিল, মঙ্গলবার রাতে তো আমরা রওনা দিলাম। হ্যাঁ, মঙ্গলবার যেটা শুনছিলে যে একটা মেয়ে আছে এবং সেই যে পরকীয়া সম্পর্ক, তারপর 5 বছর তার সাথে লিভ টুগেদার থাকে, সেইটা যেটা শুনেছিলে ওটা অনেকটা এরকমই একটা কেস। ওই ওই মেয়েটির কেসটার সাথে এই কেসটির অনেকটাই মিল আছে, কিন্তু ওটা একটু অন্যরকম, এটা খুব ডিফিকাল্ট, ওটাও ডিফিকাল্ট। কিন্তু মানুষের লাইফ স্টোরি তো সব এক হয় না, তো সেই কারণে আমি বলছি যে এই মেয়েটির যে যেখান থেকে কোর্ট ম্যারেজ করা হয়েছে, মানে রেজিস্ট্রি অফিসার তার নামেও কেস করেছেন ছেলের বাড়ির লোক, ছেলে এখানে পুরো বিয়ে করেছে, পুরো ভিডিও ডকুমেন্টস দেখলাম আমরা ল্যাপটপে, যেটা এখন এ মতো পরিস্থিতিতে দেখাতে পারছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকেই তাদের বৈবাহিক যে বিবাহিত জীবনের যে শুরুটা, তার ডকুমেন্টসগুলো তারা লাইভে শেয়ার করতে চান না, তো আমিও চাই না, কারণ পরবর্তীতে হয়তো মিল হয়ে যাবে, তখন হয়তো এই ডকুমেন্টসগুলো আর লাইভ টেলিকাস্ট হয়ে যাওয়ার জন্য তখনও তো তাদের সংসারে অশান্তি বাঁধবে, তো সেই কারণে এই ডকুমেন্টসগুলো নথিগুলো আমি নেওয়ার জন্য এতক্ষণ ধরে একটা শ্যুট চলছিল, শ্যুটিংটা হলো আপনারা দেখলেন। এখন যেটা হবে সেটা হলো কি, রিয়েলিটি শো। এটা কিন্তু রিয়েলিটি শো, আগেরটাও যেটা দেখলেন সেটা নথি নেওয়া রিয়েলিটি শো, আর এখন যেটা দেখবেন সেটাও রিয়েলিটি শো। এর মধ্যে রং মশলা মেশানো নেই, না আমার থাকবে না ওর থাকবে, ওর থাকলে ওর ভুলভ্রান্তি হলে ওকে ভুগতে হবে, আর আমার যদি ভুলভ্রান্তি হয় আমি তো ভুগবই, আমার সাথে যারা এসেছেন তারাও ভুগবে, শুধু তাই নয় আপনারাও ভুগবেন। তো আমাকে ভুলভ্রান্তি করলে চলবে না, মানুষের ভুলগুলো শুধরে দিতে হবে আর আমার ভুলগুলো আপনারা শুধরে দেবেন। বোনটিকে লাইভে বসাবো, তার পুরো ঘটনাটা সে তুলে ধরবে। একদিন লাইভে বসেছেও অনেক ঘন্টা, 1 ঘন্টার উপরে কিন্তু লাইভ আছে, তারপরেও ও বলছে আমি কিছু বলা হয়নি সত্যটা। কেসের সম্পর্কে কেউ কিছু বলবেন না। বন্ডি কোথায়? এসো। ও, আমি যে জিনিসটুকু বলে দিই, ওর যে সারাংশ, মানে আমার কাছে যে আবেদনটা কি জন্য, একটা তো বিয়ে হওয়ার 2 মাস পরেই তাদের সম্পর্কের ভাঙন ঘটে, তাদের রিলেশন শুরু হয়, যেটা নোট করেছিলাম, তাদের রিলেশন শুরু হয়। ওই কাগজটা দেখি, জেনে রাখা ভালো, তাহলে আপনাদের কালকে কমেন্ট করতে সুবিধে হবে, আর আপনাদের কমেন্টে একটা মানুষ ন্যায় পায়, তাই আপনাদের অবগত করানোটা আমার প্রয়োজন এই ক্ষেত্রে। 2019 সালে তাদের রিলেশন শুরু হয় এবং মেয়েটি ছেলেটির বাড়িতে যাতায়াত করতো, ঠিক আছে? আর রিলেশন শুরু হয় 2018-র লাস্টে, লাস্ট উইকে, তাই তো? রিলেশন শুরু 2018-র লাস্ট উইক। 2019 সাল থেকে ছেলেটির বাড়িতে মেয়েটি যাতায়াত শুরু হয়। ওখানে আমি দুটো পিক পাই, পিকটা হলো কি যে শাশুড়ি মা দ্বারা, যারা এখন অস্বীকার করছেন, যারা এখন মেয়েটির গোটা পরিবারের নামে কেস করছেন, মিথ্যে করে কেস করছেন এবং লক্ষ লক্ষ টাকা চাইছেন তাদের জামিনের জন্য, ওনার উকিল বাবু, ঠিক আছে, যেটা আপনারা এর আগে দিন শুনেছেন, আমি উকিলবাবুর সাথে কথা বলেছিলাম, তার ডকুমেন্টসটা আপনারা জানেন, এখানে লাইভে আছে। আর রেজিস্ট্রি ম্যারেজ হয় 2020-তে, তাহলে রিলেশন, তাদের ভালোবাসার রিলেশনটা হয় 2018-র, আর 2019-এ তার বাড়িতে যাতায়াত শুরু হয় ছেলেটির বাড়িতে, রেজিস্ট্রি ম্যারেজ করা হয় 2020-তে, সোশ্যাল ম্যারেজ হলো 2022-এ। এবার রেজিস্ট্রি ম্যারেজের যে যেটা অ্যাপ্লিকেশন ডেট সেটা ছিল 17/5/2020, ফাইনাল ডেটটা ছিল 17/6, 1 মাস পর 17/6 তারা ডেট পেয়েছিল এবং সেটা রেজিস্ট্রি হয়েছে, ঠিক আছে, ফাইনাল ডেটে উভয় পক্ষই পৌঁছায়। আচ্ছা, এটা ব্রেকআপ স্টার্টিং, তাই তো? রিলেশনটা ভাঙনটা শুরু হয়, এটা হলো মে মাসে। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন মার্চে বিয়ে হয়, মেতে রিলেশনের ভাঙন শুরু হয়, আর ছেলেটি চলে যায় ছেলেটির বাড়িতে, মেয়ে তো জুন মাসে সে চলে যায় ছেলেটির বাড়িতে, ছেলেটি এখন আপাতত আছে, স্ত্রীর সাথে কথোপকথন আছে, আমি যেদিনকে অফিসে গেছিল সেদিনকেও কথা বলেছিল এবং যাতায়াতও আছে, মেসেজ, ফোন, যাতায়াত, A to Z আছে, কিন্তু ছেলেটি এখানেই থাকতো, ছেলেটি এখন বাপের বাড়িতে থাকছে।
আচ্ছা, যখন ছেলেটি চলে যায় জুন মাসে, তখন যে বোনটি, যে ভিকটিম, সে কেস করে জুনে, তো হ্যাঁ, চলে যাওয়া, ছেলেটি চলে যাওয়ার কদিন, 4-5 দিন পরেই, আমি অতটা না ডেটটা বলছি না, 4-5 দিন পরেই সে কেসটা করে। এইবার হাজবেন্ড কেস করে, আবার পাল্টা হাজবেন্ডের পরিবার। হাজবেন্ডের পরিবার বলতে শ্বশুর শাশুড়ি এই কেসটা করে, মেয়ের পরিবারের গোটা পরিবারকে জড়িয়ে দেয়, যারা এর সাথে জড়িত নয় তাদেরকেও জড়িয়ে দেয়। সেটা হলো 18-10-এ তারা একটা কেস করে। আচ্ছা, মানুষের ডিস্টার্ব শুরু হলে মানুষই আমাকে পাবে না, কিছু দরকার নেই। আচ্ছা, এটা কি? ওটা 12 জন আসামি আছে, মেয়ের পরিবার। এনো, এই এতক্ষণ ধরে এই সুটটাই চলছিল। এবার হলো কি, যিনি ভিকটিম তিনি নিজে মুখে বলবে তার কি প্রবলেম, তিনি কি চাইছেন, কি জন্য আমরা আজকে এখানে এসেছি, ওনার কি আবেদন। ঠিক আছে, যদি আপনাদের কোনো রকমে পেছন ঘোরো, পেছন ঘোরো, মাথায় চাদর দাও। ঠিক আছে, দিচ্ছি। এবার তোমাকে ক্যামেরা ধরতে হবে ভাই, দাঁড়াও, বসে নিক আগে, আরো এগিয়ে আসো। আমারই, ওর সামনাসামনি আমাকে বসতে হবে। তুমি ওখানেই থাকবে তো? ঠিকই তো বলছে, কি হলো আমি দেখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কি বলতে চাইছো তুমি বলো, জিসটুকু বলবে, কি ঘটনা তুমি তো অল্পতেই বলতে পারো গুছিয়ে। এবার তুমি বলো তোমার কি বলতে চাইছো লাইভ ক্যামেরায়, যেটা তোমার বলা হয়ে ওঠেনি। আর যদি তুমি মনে করো যে প্রথমে জিসটুকু আবার কালকে কাজে নামার আগে মানুষকে অবগত করাবে তোমার জীবনের সাথে কি ঘটেছে, তুমি সেটা বলতে পারো। আমি জোরে বলবো, আমি দিদির কাছে যাই 1 মাস আগে। হ্যাঁ, দিদিকে আমি ফেসবুকে দেখি, তো তখন আমার কিছু সমস্যার জন্য দিদির সঙ্গে কন্ট্যাক্ট করি, তো দিদির ওখানে যাই, কথা বলে আসি, আমাকে বন্ধ দেবে। তার কিছুদিন পরে দিদি আমাকে আবার যেতে বলে, আমি আবার যাই। তো আমার কিছু প্রবলেমের জন্য দিদির কাছে যাই, আর দিদি বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো তোমার ব্যাপারটা। তো আমার অনেক ছোটবেলায়, আমি প্রথম থেকেই বলছি, আমার অনেক ছোটবেলায়, আমার বাড়িটা অনেকটা গ্রামের সাইডে, তো আমার আমার বিয়ে হয় ছোটবেলায়, আমার ছোটতেই বাবাই দেয় বিয়েটা, বাবাই দেয়। তো বিয়ে যেখানে হয়েছিল সেখানে আমার একটা মেয়েও আছে। তো আমার হাজব্যান্ড একটু সাইকো টাইপের লোক ছিল, আর আমার থেকে 21 বছরের বড় ছিল, প্রচণ্ড মারধর, কিছু করবে না, বাড়িতে বসে থাকে, মানে খুব টর্চার করতে এক কথায়। আমি ছিলাম 10 বছর সেখানে থাকার পরে একটা টাইমে আমার একটা পরিস্থিতি আসলো যে আমার বাবা বাড়ি নিয়ে চলে এলো 2016। তখন থেকে আমি বাবা বাড়িতে থাকতাম। তখন শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে না বলছি, এই এটা এই দুটো একসাথে করতে হবে। হ্যাঁ, 2016-তে আমার বাবা মামা সবাই আমার ফ্যামিলি মিলে আমাকে বাড়িতে নিয়ে আসে, আমি বাড়িতেই থাকতাম। আমি ভাবলাম যে ঠিক আছে, মেয়েটাকে নিয়ে বাড়িতে থাকি, পড়াশোনা স্টার্ট করি,
তার সঙ্গে একটা ছোট কাজও শুরু করি। তো 2016 থেকে আমার কাজটা স্টার্ট হয়। আমি একটা ছোট কাজ করি, আমি এখন বলছি না কি কাজ করি। তো ভালোই ছিলাম, তার মধ্যে আমি পড়াশোনা স্টার্ট করি, কারণ আমার পড়াশোনাটা কমপ্লিট হয়নি। এর মধ্যে হঠাৎ করে একটা ছেলের সঙ্গে আমার দেখা হয়, আমাদের রিলেটিভও হয় পুরানো, হঠাৎ করেই দেখা। আমার আগের বিয়েটা মানে বাবা মা যেটা দেন, হ্যাঁ তখন ডিভোর্স হয় না, গোটা থেকেই বলছি। তোমার আগে ডিভোর্সটাও বলে দেবে মানুষ, যদি তোমাকে বললাম, বলে দিচ্ছি, সবাই বলছি। যখন আমার ছেলের সঙ্গে দেখা হয় তখন আমি ডিভোর্সের জন্য আমার আগের হাজবেন্ডের সঙ্গে এক দু বছর বাদে, মানে 2016 আসার পরে এক দু বছর বাদে আমি এখানে বাবা বাড়িতেই আছি, তখন আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার কয়েক 2018 তখন আমি অ্যাপ্লিকেশন আমার দেওয়া ছিল যে ডিভোর্সের জন্য। তারপর আমার একটা ছেলের সঙ্গে দেখা হয়, আমাদের রিলেটিভও হয়, দূর সম্পর্কে দেখা হওয়ার পরে আমি তারপরে আমার ডিভোর্সের ডেট পড়ে। তো 6 মাস টাইম মনে হয় থাকে ডিভোর্সের হওয়ার। তো তারপরে তাদের সঙ্গে কথাবার্তা, জোরে বলো, ও আরো জোরে, আরো জোরে, আচ্ছা। তো তারপর ছেলেটির সঙ্গে ভালো আমার বন্ধুত্ব হয়, হ্যাঁ। তারপরে ওর বাড়িতে যাতায়াত, ছেলেটি আমার বাড়িতে যাতায়াত করতে শুরু করে। এবার ওর মা খুবই ভালোবাসে, মানে নিজের মেয়ের মতো খুবই খুবই ভালোবাসা শুরু করে, আমার ভালো একটা বন্ডিং হয়ে যায় ওদের সঙ্গে। তারপরে ছেলেটির সঙ্গে, ছেলেটির মা হঠাৎ করে বলে কি যে তোকে খুব ভালো লাগে, ছেলের বউ বানাতে চায়, তোর যদি মেয়ে না থাকতো ছেলের বউ বানাবো, এইসব বলতো মাঝে মাঝেই আমাকে ডাকতো। এবার আমার বাড়ির লোক না সঙ্গে কথা বলা বা কিছু, একটু গ্রাম সাইডে থাকি তো আমাদের এই দিকটা এরকমই কালচার। তো তারপর সেরকম থাকতে থাকতে হঠাৎ আমার যে এখনকার হাজবেন্ড, তো তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয় আস্তে আস্তে, মানে ভালো খুব, মানে আমি ওর সঙ্গে সব কিছু শেয়ার করি, ও আমার সঙ্গে শেয়ার করে। হঠাৎ করে ওর মা আমাকে বলতে থাকে যে যে মেয়েটির সঙ্গে আমার হাজবেন্ডের একটা মেয়ে, এখন যে এখনকার যে হাজবেন্ড, তার সঙ্গে তার একটা 10 বছরের একটা রিলেশন ছিল অন্য মেয়ের সঙ্গে। তাকে আমার শ্বশুরবাড়ি থেকে, এখনকার যে শ্বশুরবাড়ি, কোনোদিনও মেয়েটাকে মেনে নেয়নি, এবং আমার সঙ্গে যা যা করছে ওই মেয়েটার সঙ্গেও তাই করতো, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, এখনকার শ্বশুর শাশুড়ি, কোনোদিনও মেনে নেয়নি। এবার আমার শাশুড়ি আমাকে বারবার বলে যে তোমার হাজবেন্ডের সাথে, হ্যাঁ হ্যাঁ, আগে একটা মেয়ের সম্পর্ক ছিল 10 বছরের, 10 বছরের সম্পর্ক, হ্যাঁ 10 বছরের, সেকেন্ড হাজবেন্ড বলছো, হ্যাঁ আমার সেকেন্ড হাজবেন্ড, হ্যাঁ আমার যে সেকেন্ড ম্যারেজ। তো তাকে কোনোদিনও মেনে নেয়নি, হ্যাঁ, মেয়েটাকে ওরকম খুব বাজেভাবে বাড়ি থেকে ইয়ে করতো। তো তখন আমার শাশুড়ি বাড়িতেই থাক, মেয়েটি না, মেয়েটি একই জায়গায় বাড়ি আলাদা পাড়ে থাকতো। আমার শাশুড়ি আমাকে বলছিল যে দেখতো, হ্যাঁ, ওকে ওখান থেকে সরানো যায় কিনা। আমি বললাম কেন এরকম হয়, এটা হয় না, এতদিনের সম্পর্ক আমি কেন সরাতে যাবো, আর কেনই বা করবো, এটা আমার দ্বারা হবে না। তখন আমি ওদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিই। তারপরে ওর মা আমাকে ফোন টোন করতো, কথা বলতো, এই করতে 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 কি হলো না হলো, মেয়েটি নাকি কোনো ভুল করেছিল কিছু, আমি যেটুকু শুনেছিলাম, আমাকে যেটুকু বলা হয়েছিল, মেয়েটি কিছু ভুল করে, মানে আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড। তো তারপরে তার সঙ্গে তাদের ব্রেকআপ হয়, সেই সময়টা তাদের ব্রেকআপ হয়। এবং আমার হাজবেন্ড এমনই পাগল হয়ে গেল যে ওকে বাঁচানোর মতো আমি ছাড়া আর কেউ নেই বাড়ি থেকে, বা ও সবসময় বলতো আমার পাশে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, এই করতে করতে ওর সঙ্গে ওই পাশে থাকতে থাকতে কবে যেন আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, একটা প্রেমের সম্পর্ক পাগল মতো হয়ে গেল। তখন তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে পাশে দাঁড়িয়ে তুমি তাকে সুস্থ করার চেষ্টা করলে, হেল্প করতে গেলাম, আর করলে তোমার শাশুড়ি মায়ের কথা শুনে, আচ্ছা, শাশুড়ি মা প্রথম থেকে খুব চাইতো, বারবার বলতো তোকে ছেলে বউ বানাতে চাই, হ্যাঁ। এখন হয়তো সেটা পাড়া প্রতিবেশী জানতেন, পাড়া প্রতিবেশী এমনি মোটামুটি জানতো যে আমাদের বাড়িতে যাতায়াত আছে, আচ্ছা আচ্ছা, সবাই জানে মোটামুটি, এখন অস্বীকার করতে পারে, কারণ করবেই, সেটাই ওদের স্বভাব। তো তারপর থেকে খুব যাতায়াত, যেখানে যাই সেখানেই ডাকে, আমাকে ডাকে, এখানে যাবো ওখানে যাবো। এবং আমার হাজবেন্ডের বন্ধুর বিয়ে হলো, সেখানে আমাকে ইনভাইট করা হলো, আমি গেলাম। তো এইরকমই চলতে চলতে তারপরে শুনলাম যে মেয়েটির সঙ্গে আমার হাজবেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। তাই এলাম ঠিকই আছে তাহলে, হয়তো তখন আমাকে আমার হাজবেন্ড বলে রেস্টই করবো, এলাম ঠিক আছে তাহলে আমি আমার উকিলকে বলি আমার ডিভোর্সটা যেন হয়ে যায়। তখন আমার ডিভোর্সের জন্য, আমার তো আগেই অ্যাপ্লিকেশন করা ছিল, তখন 6 মাস পরে আমার ডিভোর্সের জন্য আমাকে কোর্ট থেকে ডেকে পাঠালো যে তোমার ডিভোর্সটা হয়ে যাবে, মানে এক্সপার্টি রায়, বলে দিচ্ছি সবই, এক্সপার্টি রায় বলে একটা ডিভোর্স হয় যে আমার হাজবেন্ড যদি না আসে না দেয়, হ্যাঁ এক্সপার্টি, হ্যাঁ সেটা আমার ডিভোর্সটা তখন হয়ে গেল। এবার যে আমি ডিভোর্স পেপারটা হাতে পেলাম,
আমার হাজবেন্ড বলে কি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার একটা মেয়ে আছে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন তুমি তো আগে কথাটা বলবে না কেন, তুমি তুমি বললে আমি ডিভোর্স তো আমি এমনিতেও নিতাম, কারণ আমি কারোর সঙ্গে না থেকে কোনো সম্পর্কে ঢোকার আগে একটা সম্পর্ক থেকে বেরোনো দরকার, সেটা আমি জানি, সেই সেই জিনিসটা আমি করিনি দিদি, ঠিক আছে। তারপরেও এত কিছু হওয়ার পরেও তারপরে বললে কি করতে পারবো না, তারপরে ওর সঙ্গে এমনি কথা হতো কথা হতো হতো, আবার মাঝে মাঝে আমাকে বলতো আমি তোমার সঙ্গেও থাকতে চাই, ওই যে এক্স গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে থাকতে, তার সঙ্গে আবার ঠিক হয়ে গেল, তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল তার সঙ্গে আবার ঠিক হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আমার হাজবেন্ডের আমি সেটা জানি না। এবার হট করে একদিন ছবি দেখতে পেলাম যে আমাকে নিয়ে যাওয়ার কথা ও নিয়ে গেছে ওর এক্স গার্লফ্রেন্ডকে দুই জায়গায়। তো তারপর নিজের সাথে পরে স্বীকারও করে অবশ্য। তো তারপরে এইভাবে চলতে 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 আমি একটা সময় বললাম যে দেখো এরকমটা সম্ভব না, কারণ আমি একটা মানুষ, তুমি একটা একটা জিনিসের না, হয় ওকে বিয়ে করো ওকে বিয়ে করো, না হলে আমাকে বিয়ে করো। তখন এত কিছু বলার পরে শোনে না শোনেন, তারপরে কিছুদিন ওর সঙ্গে কথা বলিনি। তারপরে একদিন হুট করে বললো যে ঠিক আছে আমি, ও আবার মেয়েটি নাকি আবার একটা ভুল করেছে, হ্যাঁ যেটা ওদের বক্তব্য অনুযায়ী, আমি মেয়েটির সঙ্গে আমার কথা হয়নি তখন। তো তারপর আমাকে বলা হলো ঠিক আছে তাহলে তোমার সঙ্গে রেজিস্ট্রি করবো, তখন আমার মামাকে ফোন করে বলা হলো। তো মামা তখন বললো ঠিক আছে তাহলে আমি পাশে দাঁড়াবো, একটা মানুষ যদি নতুন করে আবার বাঁচতে চায় তাহলে তার পাশে না দাঁড়ানোর কি আছে, চলে আসবে। আমার বাবা এই বিয়েটা বা এই রিলেশনটা কখনো পক্ষপাতী ছিলেন না, তো বাবা চাইতো যে আমি মেয়েকে নিয়েই থাকি। তারপরে রেজিস্ট্রিটা আমাদের হলো, অ্যাপ্লিকেশন করা হলো, রেজিস্ট্রিটা হলো। রেজিস্ট্রির এক মাস পরে শুধু জানতে পারলাম আমার হাজবেন্ড এখনো সেই মেয়েটির সঙ্গে কথা বলে, তাহলে আমার কেমন লাগতে পারে? আমি তো একটা মানুষ। তখন আমি রাগ করে কিছু ছবি ফেসবুকে আপলোড করি, প্রচন্ড ঝগড়া দিদি, তুমি বিশ্বাস করবে না, আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মাসি শাশুড়ি ইভেন একজন লয়ার এনে আমার বাড়িতে হুমকি দিয়ে আমার মাকে বকা দিয়ে যাতা ভাষায় আমাদের গালিগালাজ করে, তারপরে কি বলবো, অভিশাপ দিয়ে আমার শাশুড়ি চলে গেল। তারপর থেকে আমার হাজবেন্ড, তারপরে কয়েক মাস ঝগড়া হওয়ার পর তারপরে আমাদের মধ্যে আবার ঠিক হয়ে যায়। আমি তখন কিন্তু আমার বাড়িতেই থাকি, ওর বাড়িতে থাকে, আমরা মাঝে মাঝে এখানে ওখানে যাই, ওর মামা তো বোনেরা আসে এখানে ওখানে ঘুরতে যাই, আমি নামগুলো নিচ্ছি না, পরে বলবো নামগুলো। তারপরে ঠিকই হয়ে যায়, আমরা হোটেল আমি সবই বলছি, ও ডাকে আমাকে হোটেলে যেতেও হয়। তারপরে এইভাবে চলতে চলতে দু বছর পরে, তো একবার দু বছর পরে তো ও বললো যে ঠিক আছে এবার তাহলে বিয়ে করবো এত গন্ডগোলের পরে। তখন আমরা সোশ্যাল ম্যারেজটা করলাম, সোশ্যাল ম্যারেজ করলাম, সোশ্যাল ম্যারেজ করার দু মাস পর থেকেই আমাকে মেনে নেয়নি, অথচ ওকে মেনে নিয়েছে, ওকে ডাকে ও যায় ও থাকে, আমাকে মেনে নেয় না, ও ও আত্মীয় স্বজনের সঙ্গে বাইরে যাওয়ার প্ল্যানিং করে ঘুরতে টুরতে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। তো আমি যদি স্ত্রী হয়ে আমার সম্মানটুকুই না পেলাম তাহলে আমি কী করতে বিয়ে করলাম? আর একটা কথা মাঝখানে বলবো, সেটা হচ্ছে আমার মেয়ে, আমার মেয়েকে, আমার মেয়ে রায়গঞ্জে থাকে, আমি নামটা বলে দিচ্ছি, তো আমার মেয়েকে সেখানে রাখা হলো শুধুমাত্র ও নিতে পারবে না বা ওর বাড়ির লোক নিতে পারবে না এই জন্য। তারপরেও ঠিকই ছিল, ঠিকই থাকার পরে বাড়ি থেকে প্রতিনিয়ত ফোন করতো, আয় এই কর ওই কর, বিভিন্ন রকম বুদ্ধি টুদ্ধি দিত। তারপরে হঠাৎ করে একটা গন্ডগোল করে ও চলে যায় এখান থেকে। তখন ও চলে যাওয়ার পরে আমি কেস করি কিছুদিন পরে। তারপরে না ওর ফোন টোন সব অফ ছিল, আমি পাগল কুকুরের মতো ওকে খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি, অসহায় হয়ে আমি সত্যি বুঝতে পারিনি আমি কেসটা করি। তারপরে অনেক মাস পরে, দু মাস পরে ও ব্যাক করে, ব্যাক করার পরেও এত কেস হওয়ার পরেও ও কিন্তু আসে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখে, আর আমার সঙ্গে সব রকম সম্পর্কই আছে, কিন্তু বাড়িতে জানাচ্ছে না, কেউ জানছে না। আর যেই আমি ছবি পোস্ট করলাম কিছু, তখন এটা একটা রাগারাগি হলো, রাগারাগি হলো তখন থেকে। তারপরে ওর বাবা হঠাৎ করে এই কিছুদিন আগে কেস করলো আমাদের 12 জনকে নিয়ে, যে এই মানুষগুলো ছিলও না আমাদের, আমি তাদের দেখিও নি, তাদেরকে নিয়েও কেস করলো। তো আমি আমার ন্যায্য বিচার চাচ্ছি, আর আমি আমার শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে থাকতে যাচ্ছি, মানে আমি আমি এক সম্মান চাই এক কথায়। আচ্ছা তুমি কি কি কেস করেছো? 498 ডোমেস্টিক ভায়োলেন্স, আর এখন অব্দি করে যাচ্ছে,
হ্যাঁ ভুলভাল বুঝিয়ে যাচ্ছে। আমি সত্যি এখনো এখনো অব্দি কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এখন অব্দি আমি কেসের কাগজগুলো পড়ে দেখিনি। তোমার লয়ার কি বোঝাচ্ছে তোমাকে, যেটাতে তোমার মনে হলো যে ভুল বোঝাচ্ছে? সেটা পরে বুঝতে পারলাম, এই পথে চলো, এটা করো, অমুক করো, এটা দাও, এত টাকা দাও, হ্যাঁ থানায় এই করো, অমুক করো, প্রতিনিয়ত ভুল বুঝিয়ে যাচ্ছে। কোন পথে চলতে বলেছিল? বলেছে তুমি আমি যেটা যেটা বলছি তুমি সেটা সেটা করো। হ্যাঁ কি করতে বলেছে সেটাই তো বলছি, কি করতে বলেছে? থানায় পয়সা দিয়ে কেসটা ঠিক করে নিতে বলেছে। এই কেসটা যেটা 12 জনের নামে 1 লাখ টাকা চেয়েছে। 1 লাখ টাকা কে চেয়েছে? লয়ার। কিসের জন্য? নাম কেটে দেবে। কজনের নাম কাটবে? 9 জনের, 3 জন থাকবে, 3 জন আসামি থাকবে, 9 জন আর কাটবে। হ্যাঁ মেন আমি থাকবো আর 3 জন। আমার সাথে যখন কথা হয়েছিল ওই লয়ারে তখন উনি বলেছিলেন 4 জনের নাম কাটবো। এখন আমাকে বললো রিসেন্ট করে 2-3 দিন আগে যে 9 জন আর কাটবো, 3 জন থাকতেই হবে। তুমি তোমার বাবা তোমার মা? বাবা না, মামা আমি, মা মামা তুমি মা, এই 3 জন থাকবে আর 9 জনের নাম কেটে দেবে। কেন 9 জনের নাম কেটে দেবে? 9 জনের নামে তো তারা কেস করেছে। আমার নাম থেকে নাকি ওর বক্তব্য? আমি নাম কাটবো কেন? থানা ওর সঙ্গে খুব ভালো জেনে শুনে রাখো, ভালো করে লাইভ ক্যামেরায় বলে দিচ্ছি, ফিল্ডে নেমে অভিজ্ঞতা, আমি ল পড়ে এই কথাটা বলছি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কারণ হলো কি, কেসটা হয়েছে মূল তোমাকে ঘিরে, তোমার জামিন না হলে কারোরই জামিন হবে না। আবার বলছে বেল নিতে গেলে এত টাকা লাগে, কত টাকা? তোমাকেও বেল নিতে হবে। হ্যাঁ সে তো নিতেই হবে, বলে মেন যে আসামি আর বাদ বাকি গুলো না, মেন আসামি তো তুমি, আমি মেন আসামি তো তুমি, মেন আসামিকে কোর্টে হাজির করতেই হবে। 9 জনের নামটা আমি কাটবো কেন? আর 9 জনের নামটা তারা দিয়েছিল কেন? 9 জনের নামটা আমার লয়ার বলছেন কেটে দেবে। লয়ার কিন্তু সমস্ত বিষয়টা জানে, তাদের বাড়িতে সামনে সিসি ক্যামেরা লাগানো। সব থেকে মেন যে জিনিসটা, যেটা 1 মিনিট আমি একটুখানি, কোনো পোকা আমাকে ডিস্টার্ব করছে প্রচন্ড, এদিকটা যাওয়া যাবো? পোকা সামনে যাও, পা জিজি হয়ে গেছে আমার, সামনে যাও। হ্যাঁ কি যেন বলছিলাম তোমাকে, ও তাহলে 9 জনের নামে কেসটা কেটে দেবে, তাহলে 9 জন আসামি থাক না, তার মানে 9 জন আসামি কেটে দিচ্ছে বলে তার মানে জানতে হবে 9 জন কিন্তু আসামি নয়, তাদের নামে ফলস কেস করা হয়েছে। কারণ তোমার লয়ার তোমাকে যেদিনকে ওনারা কেস করতে যান, তোমার লয়ার তোমাকে ছবি তুলে দেখাচ্ছে, তাই তো? বিষয়টা একটুখানি বলো, তাহলে আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো। কারণ এখানে লয় আমার লড়াইটা, যিনি তোমার লয়ার, না আমার লয়ার আমার সঙ্গে এই জিনিসটা করছে তো, মানে না না আমি বলছি আমার যে লড়াইটা, দেখো আমি তো ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু রাইট আছে ততটুকুই করব। একজন যদি যাকে আমরা ঈশ্বরের মানে আসনে বসাচ্ছি তিনিও যদি ভুল করেন তাও তো বলতে পারি ঈশ্বর আমার এটা ভুল করেছেন, তা আমার এটাই প্রতিবাদ, এটাই আমার প্রতিবাদ। তার জন্য আমি কিন্তু অন ক্যামেরায় কিন্তু আমি বলেছিলাম ওনার সাথে কথা। এবার আমি যেটা বলতে চাইছি, উনি সাথে বললেন 3 জনের নাম, রিকোয়েস্ট করাতে 4 জনের নাম বললেন, এখন উনি বলেছেন 9 জনের নাম, এবার বলছেন 1 লাখ টাকা লাগবে।
টাকাটা তো অবশ্যই ম্যাটার, ঠিক আছে আমার টাকাটা ম্যাটার নয়, আমি টাকাটা নাই দিলাম যোগাযান্তি করে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য তো আমরা এগুলো করি, ঠিক আছে। আমারও জামিনতে টাকা লেগেছে, টাকা ছাড়া তো আমার জামিন হয়নি। এবার আমার বিষয়টা যেটা বলছি, একজন লয়ারকে আমি অবশ্যই টাকা দেব, কেন দেবো না, কারণ তিনি আমাকে সেখান থেকে মুক্তি দিচ্ছেন, আমি যে যন্ত্রণায় আছি উনি তার প্রফেশন তিনি করছেন। কিন্তু আমার কথা হলো ছেলে পক্ষ কেস করতে গেল, ছেলে পক্ষের সাথে কেন উনি গিয়ে কি করে জানলেন তাহলে সেটা, আর ঠিক সেই দিনকে যখন তোমার শ্বশুর মশাই কেস করছেন উনি কি করতে থানায়। আমি যেটা বলতে চাইছি আপনাদের সামনে, যেটা জনসাধারণের কাছে আমার একটা প্রশ্ন, যেটা আমি যদি ভুল বলি, কারণ উকিল বাবুরাও কিন্তু এটা দেখেন, তো কেউ আমাকে ক্ষমা করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ আমি যদি কোনো ভুল বলি তো সবাইকে এর মধ্যে গুলিয়ে ফেলবেন না, সবাই সমান না। আমি যে কাজটা নিয়ে এসেছি সেটা হলো কি, এটাই বলতে চাইছি যে যেদিন ছেলে পক্ষ কেস করলো থানায়, সেই সময় মেয়ে পক্ষের উকিল ওখানে উপস্থিত কি করে, এটা আমার ফার্স্ট প্রশ্ন। ওর প্রশ্নের ওর কথা শুনে ফার্স্ট, সেকেন্ড কথা হলো কি কেস হলো সেদিনকে উনিকে ছবি তুলে দেখিয়ে দিয়েছে, তাই তো? ওরা কি কেস করলো সেটাও ওর লয়ার সেই দিনকেই জানিয়ে দিল, কেসটা হয়েছে কখন, রাতের বেলা, রাত্রেবেলা, এটা কোর্ট আওয়ার্সে হয়নি, ঠিক আছে। কোর্টের মধ্যে হলে উকিল বাবুরা পাশের টেবিল দিয়ে পাশের টেবিল জানতে পারে, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু যখন একটা বাদী পক্ষ, মানে উকিলের ভাষায়, উকিল বাবুদের ভাষায় এ হলো বাদী, মানে ওরা হলো বাদী, এরা হলো বিবাদী, যেহেতু এরা এখন আসামি, আসামিরা হয় বিবাদী, ওরা হলো বাদী, তো আমি সেইভাবে বুঝাচ্ছি, এ হলো ভিকটিম। তাহলে আমার কথা হলো এ যখন কেস করছে ওরা তখন আসামি, তার মানে ওরা বিবাদী। তাহলে এ যখন কেস করছে ছেলে পক্ষের উকিলকে নিয়ে যদি খবরটা দিয়ে দেয়, ছেলে পক্ষের উকিলই তোমার পাশে থাকে, তার মানে তুমি ছেলে পক্ষের উকিলের সাথে প্যাক্ট হয়েছো, এবং ছেলে পক্ষের উকিল তোমাকে নিয়ে গিয়ে তার ওই স্পট থেকে তাকে ছবি তুলে দেখিয়ে দিয়েছে, তোমার বৌমা এ কেস করলো বা আপনার বৌমা এই কেসটা করেছে, একদম তাই তো? তাহলে তোমার উকিল বাবু তো তাই করেছে প্রথম থেকে। আমি কিন্তু কেস যখন আমিও করতে যাই, আমারও ইচ্ছা ছিল না তেমন ভাবে, ও আমাকে সত্যি মিসগাইড করে ভুলভাল বুঝিয়ে সিগনেচার টিগনেচার করে নিয়ে তারপরে তারপরে বলছে আমি তা আমি তা বলেছি আমি কিন্তু সংসার চাই, আমি তখন থেকে বলেছি আমি কিন্তু সংসার চাই, আমি কিন্তু মানে ও ফিরে আসবে আমার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ তুমি সব পাবে, এখন অব্দি জোর করা করেছো তুমি সব পাবে, তুমি চুপ করে থাকো, ও ওরা তোমার সামনে আসবে সিলিন্ডার হবে, আর মাঝে মাঝে বলে কি বসতে হবে, বসতে লাগবে, বসতে লাগবে কিসের জন্য, বারবার করে ফোর্স করে মিউচুয়াল ডিভোর্সের জন্য, কেন আমি ডিভোর্স দিব, ওকে বাবু তোমাকে ফোর্স করছে মিউচুয়াল ডিভোর্স দেওয়ার জন্য, মানে ওরা ওদের বাড়ি থেকে নাকি ওকে বলে, ওকে বলে, ও আমাকে বলছে ওদের বাড়ি থেকে যে যার মক্কেলকে বাঁচাবে, হ্যাঁ ওদের বাড়ি থেকে নাকি ও উকিল, ও আমার উকিলকে বলেছে তা জানি না, কিন্তু ও আবার বলছে যে বারবার করে বসার জন্য, কেন বসার কি আছে, এখানে বসার তো আমি কিছু দেখতে পাচ্ছি না, বসলে যদি এরকমটা হতো হ্যাঁ আমাকে মেনে নিচ্ছে তাহলে বসতাম, কিন্তু এখানে তো আমাকে হয়তো টাকা পয়সা দিয়ে চুপ করে দিয়ে বলবে যে ছেলে কোনো জায়গায় বিয়ে দিবে, যেটা ওদের মোটিভ আমার শ্বশুর বাড়ি। আচ্ছা তাহলে তুমি এখন বলতে চাইছো যে আমি উকিল বাবু মানে নজরা নামে কেস কাটতে চাইছে, এখন কেসের কাটা থেকে নাম ইয়েতে তিনজন তোমরা আসামি থাকবে, 9, 10, 11, 12, হ্যাঁ আর তিনজন আর বেল নিতে হবে, তাহলে এই 9 জন আর বেল নিতে হবে না, কেটে দিলে তাহলে ওদের বেল নিতে হবে, কেটে দিলে বেল নিতে হবে না, তাহলে আমি বেলে পয়সা খরচ করবো, আমার সাথে এরা সবাই এসছে, এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় কোনো স্ক্রিন ক্রিয়েট হয় মেন আসামি কে, আমি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি মেন আসামি আমি, পরিচয় দিয়ে ঢুকেছি আমি, এরা তো কেউ পরিচয় দেয়নি, এরা আমার সহযোদ্ধা হিসেবে পরিচয় আছে, কিন্তু মেন তো কাজটা করতে নেমেছি আমি, অ্যাপ্লিকেশনটা দিয়েছো আমাকে, তাহলে এখানে কোনো স্ক্রিন ক্রিয়েট হলে মেন আসামি কি হবে, আমি আমি যদি কোর্টে জামিন নিই তাহলে আমার তো এদের তো এমনি জামিন হয়ে যাবে, একই কেসের তেরাও আসামি, একটা সেকশন না 300 একটা মামলা আমার আমার বিরুদ্ধে হলো, তাহলে এরা তো আমার সাথে আছে, এরাও তো সেই সেকশনের মধ্যেই তো জড়িত, তাহলে কি করবে, থানায় যাবে কালকে, অবশ্যই যাবো, তাহলে 12 জনকে নিয়ে চলো থানায় চলো, আমি স্যারের সাথে কথা বলবো,
12 জনকে নিয়ে থানায় চলো। আমার হাজবেন্ড বলেছে ও বলবে যে যেটা কেসের ব্যাপারে লিখেছে ও বলবে, ও বলেছে আমার বাড়ির লোককে, ইভেন আমাকেও বলেছে। তাহলে স্বামীকে নিয়ে তুমি চলো, স্বামীকে নিয়ে থানায় চলো। তোমরা আগে ঢোকো, আমরা পরে ঢুকি। তুমি থানাতে গিয়ে বলবে যে থানা থেকে আমাকে কল করা হচ্ছে। আমি একা গেলে তো যাবই না। কে কে যাবে, কে কে গেলে যাবে? মানে ওকে তো এত কিছু বলাই যাবে না। ও তো বলছে আমি সাক্ষী দেব, যখন ইয়ে হবে কোর্টে, যখন সাক্ষী উঠবে তখন। তা কোর্টে তো নজরের নাম কেটে দেওয়ার জন্য তো উকিলবাবু তোমায় কনভিন্স করেছে। নজরের নাম আমি ধরো কেটে দিলাম টাকা দিয়ে, হয়ে গেল। তিনজন তো তোমরা আসামি, এই তিনজন যখন যাবে তোমার স্বামী যদি সেই সাক্ষীর দিনকে না যায়, তার বাড়ি যদি ফোর্স করে, তার আজকে যদি সে ওখানে থাকতে পারে, বাড়িতে যদি ফোর্স করে, মুখে বলছে যাবে, কোনো গ্যারান্টি নাই যাবে। তার ভিডিও রেকর্ড করে রাখো। আচ্ছা কিছু রেকর্ড দেখি, আমি শুনবো, কিছু দেখানোর দরকার নেই। শুনলে হবে, দেখাতে হবে না। মানে এটা আমি কেস করার পরে, ওদের কেস করার পরে না, কিন্তু আগে না, তুমি কেস, ওরা কেস করার পরেটা চাইছি। ওদের কেস করার পরে ভিডিও নেই। ওরা যে বলছে, তোমার হাজবেন্ড যে বলছে যে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব যে আমার বাবা মা ভুল অভিযোগ করেছে, তা সে থানাতে গিয়ে তো বললেই তো মামলা মিটে যায়। আর থানার থেকেও তো আমাকে বাবা করে বলছে তুমি কেস না উঠালে তো আমি না কেস উঠাবো না। কে বলছে? আমার হাজবেন্ড। তোমাদের বুদ্ধিতে কি বলছে বা জনসাধারণের বুদ্ধিতে কি বলছে তো আমি জানি না। আমার সঙ্গে সব ঠিক, আমার বাড়িতে কিন্তু আসবে। তোমার সাথে ঠিক, তোমার বাড়িতে আসছে, সবকিছু করছে, তোমাকে কনভিন্স করেছে কেসটা তোলার জন্য। তুমি বলেছো আগে সমস্ত ঠিকঠাক হবে, তারপর আমি কেস তুলব। তাহলে কেস তোলার পরেই আমার সঙ্গে আবার রিলেশন করতে কেসের পরে রক্তপাত এটা, কিন্তু ও তো তা করলো না। তা কি করলো? ও তো নিয়পতি নিয়ে তো আসে, ও প্রতিনিয়ত আসে। আচ্ছা মাতাল কেস যখন হয়ে গেল, তাহলে ও যখন দেখলো যে আমি কেস করলাম, নিশ্চয়ই ওর বাবা মা যখন বাবা মার সঙ্গে থাকছো, তার বাবা মার কথা শোনো, সেটা না করে তুমি আমাকে আমার কাছে আসতে শুরু করলে, কারণ এই কারণে এদের কেসটা উঠিয়ে নিই। গন্ডগোল মাসি আর মামাদের সঙ্গে পালিয়েছিল দুমাস, তারাই নিয়ে নিয়ে ঘুরে বেড়ালো। মাসি বাড়ি আমি বলতে পারছি না, আমি এখানে আছে, অনেক কটাই আছে, কাছে পিঠে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মাসি ওদের বাড়িতেই থাকে বেশিরভাগই। আচ্ছা, অশোকের মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আগে যে লাইভে বসেছিলে সেটা শুনেছিলাম, ওটা মাথার মধ্যে ছিল, কারণ আমি যেটা বুঝতে পারলাম, আমি তো কেসটা উঠিয়েও নিতাম পুজোর পরে, আমি কেসটা উঠিয়ে নিতাম, তোমার কাছে হয়তো যেতামও না। আমি দেখলাম যে ভুলটা, যেই কারণের জন্য আমার সংসারে অশান্তি, সেই কারণটা আমার হাজবেন্ড আবার করছে। তখন আমার মাথা টনক নিল যে এটা তো আমার সঙ্গে সত্যি ভুল হচ্ছে। তারপর আমার উকিল বাবুর কথাবার্তা নেচার এটা করো ওটা করো, তখন আমি দেখলাম না, আমাকে তো পুরোপুরি এরা ফাঁসিয়ে ফেলেছে, ভাঙনের পথে নিয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার সংসারটা হবে না, আমাকে নিয়ে খেলা হচ্ছে দুতরফায়। আচ্ছা আচ্ছা, কি করবে, থানায় যাবে না ফিল্ডে যাব, দু জায়গায় যাব, দু জায়গাতেই যাবে। হ্যাঁ, কারণ আমার দুটাই ঠিক করতে হবে। থানা থেকে ফোন করেছে? আমাকে করেনি, মামার বাড়িতে পুলিশ গেছে। মামার বাড়িতে পুলিশ গেছে? মামাকে গিয়ে থ্রেড দিয়ে এসছে, মামা ছিল না ওই সময়। মামাকে কি থ্রেড দিয়েছে? পুলিশের গাড়ির লোকেরা কি দিয়েছে? রাতের ঘুম কি নষ্ট করতে যাচ্ছেন? আপনাকে দেখা হচ্ছে, বাবা করে আসছেন না কেন? আচ্ছা, তিন দিন টাইম নিয়েছে আমার লয়ার, শুক্রবারের মধ্যে আমাকে জানাতে হবে এনিহাউ কি করছি আমি, কি বক্তব্য আমার ফাইনাল তাকে জানাতে হবে।
তাহলে কালকে আগে থানায় চলো তুমি আর মা। ওটা কটা? 8টা। এখান থেকে ওইটা করি নিয়ে 12 জনই থাকবে কালকে? কজন থাকবে? 3 জন, কারণ একটু প্রবলেম আছে। আচ্ছা আর একটা কথা বলি, কেসটা কি করেছে ছেলে বাড়ির লোক? কি কেস করেছে? কেসটা শুনলে তুমি হাসবে, জোরে বল। হ্যাঁ, কেস করেছে আমরা 12 জন মিলে নাকি তাদের ছেলে ভারসাম্যহীন, তাদেরকে মারতে যাওয়া হয়েছে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে। আমাদেরই গাড়ি নাম্বার দেওয়া হয়েছে আর গাড়ি নিয়ে আর তার মায়ের সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে আর টাকা পয়সা চুরি করা হয়েছে বাড়ির থেকে। হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু সিসিটিভি আছে ওদের। থানায় গিয়ে যে তোমরা কে শ্লীলতাহানি করেছে? ওর মার সঙ্গে, ওর মায়ের সঙ্গে তোমাদের রিলেটিভরা শ্লীলতাহানি করেছে। ফার্স্ট কিছু বলবে? আচ্ছা, শ্লীলতাহানি করেছে আর চুরি হয়েছে? হ্যাঁ, টাকা পয়সা চুরি করে এনেছি আমরা, মারধর করেছি, ছেলেকে জোর করেছি। আমি স্ত্রী হওয়ার দাবি করি, ফার্স্ট অফ অল ওখানে লেখা আছে আমি নাকি স্ত্রী হওয়ার দাবি করি, আমার 15 বছরের একটা মেয়ে আছে। আচ্ছা, স্ত্রী হওয়ার দাবি করো, 15 বছরের মেয়ে আছে। তা থানা সেটাকে ইনভেস্টিগেশন করেনি যে তোমার কোর্ট ম্যারেজ আছে, তোমার হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয়েছে? উল্টা আমাকে থানা থেকে বলা হয়েছে, যেটুকু শুনলাম, আমি বিজনেস করছি। হ্যাঁ, থানা থেকে বলা হয়েছে বিজনেস করছি আর আমার বিয়ে করাটা আমার বিজনেস, আর আমি ফাঁসিয়েছি ছেলেটা। ও, তুমি ছেলেটাকে ফাঁসিয়েছো আর বিয়ে করাটা তোমার বিজনেস? হ্যাঁ। আচ্ছা, আর তোমরা এই কাজগুলো করেছো তার জন্য তোমরা এখন আসামি? হ্যাঁ। তোমাদের বাড়িতে পুলিশ তোমাদের খুঁজে বেড়াচ্ছে আর পুলিশ কোনো ইনভেস্টিগেশন করলেন না? কিচ্ছু না। আচ্ছা, তোমাদের কি কোনো জিজ্ঞাসাবাদও করেনি? না না, যে আপনার সাথে কতদিনের রিলেশন, আপনার সাথে বিয়ে হয়েছে কি না, আপনারা ও বাড়িতে কেন গিয়েছিলেন, কি কি করেছেন, কিচ্ছু না, কিছু জিজ্ঞাসা করেনি। তাহলে কি বলছে থানার থেকে? আমাকে তো কিছু বলেনি, যেটুকু শুনলাম। কাকে বলেছে? বলেছে আমারই একজন গেছিল। আদো থানা থেকে বলেছে? তো তা তো জানি না, কিন্তু তার মুখ থেকে শুনেছি। কারো মুখ থেকে শুনে থানার নামে অভিযোগ করা যায় না। আচ্ছা ঠিক আছে, থানার আধিকারিকের নামে। আমি বলতে চাইছি যে নাম্বার, কোন নাম্বার থেকে ফোন এসেছে? আমার কাছে আসেনি, মামার কাছে এসেছে। না, আমারই এক বন্ধু বন্ধু গেছিল থানায়, যার নামে অভিযোগ আছে, সে এসে বলেছে। ওর নামে অভিযোগ আছে, সে এসে বলেছে? সে কি বললো তোমার? এসে বললো যে বলছে টোটাল ব্যাপারটা তোমার উপরে, তুমি আমি আসামি, তুমি বিজনেস করছো আর তোমার তুমি ফাঁসিয়েছে, এটাকে বিয়ে করেছো। আচ্ছা, আর ওকে বলেছে, ও আবার আমাদের সিগনেচার করেছে রেজিস্ট্রিতে, কেন তুমি এসব বিয়েতে, তা আমার তোমার মেয়েটার সঙ্গে কোনো খারাপ কিছু, মানে ওর সঙ্গে আমাকে ফালতু একটা ইয়েতে জড়িয়ে দেওয়া হচ্ছে। ওর বক্তব্য অনুযায়ী ও যেটা বললো, যেটুকু, ওর খুব লজ্জিত। আচ্ছা, আমার মনে হয় তোমাদের থানায় যাওয়া ইমিডিয়েট দরকার। বিষয়টা নিয়ে গিয়ে পুরো ডকুমেন্ট সহকারে থানায় জমা দেওয়া দরকার এবং তাদেরকে একটা আবেদন করা দরকার বড়বাবুর কাছে, যে স্যার আপনার উপরিক্ত বিষয়টি যাচাই করে যথাযথ আমাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন, যথাযথ যে মানে যে ব্যবস্থা, তুমি তো কোনো আবেদন করছো না যে আমাদেরকে বাঁচান, যে ব্যবস্থা নেবেন, যে শাস্তি হবে আমরা মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আপনার কাছে আবেদন আমাদের একটাই, সেটা হলো কি যে আপনি বিষয়টা একটু যাচাই করুন, সত্যতা উদ্ঘাটন করুন। মানে আইসির কাছে আমাদের আবেদন, তোমার তোমার আবেদন থাকবে, তুমি অ্যাজ এ তার ওয়াইফ হিসাবে তোমার শ্বশুর বাড়ির, তোমার মামা গেছিল। হ্যাঁ, মামা থানায় গেছিল। মামা গেলে হবে না, মেন কান্ডারি তুমি, মেন আসামি তুমি। আচ্ছা,
আজকে আমরা এসেছি এখানে, কেউ বাইরে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা কেউ জড়িয়ে দেবে, ড্রাইভারটা তো আমাদের ঘরের মধ্যে নেই তাই না? আজকে তোমার সাথে আমার একটা হট্টক হতে পারে, কিন্তু এরা তো কিছু বলছে না। তুমি তখন কাজ করবে যখন তুমি আমার সাথে বলবে কি পাঁচটা গুন্ডা নিয়ে চলে এসেছিল, জাস্ট ওদের নামগুলো দিয়ে দিলে, কিন্তু ওরা কিন্তু আদৌ নির্দোষ। আমি সেইটা তোমাকে বোঝাতে চাইছি, এটাই আমাদের সমাজে ঘটছে। তাই আমি তোমাকে বলছি, মূল কাণ্ডারি এখানে মেন আসামি তুমি। তুমি থানাতে গিয়ে চ্যালেঞ্জ করো যে স্যার আমরা সবাই অ্যারেস্ট হতে রাজি। কিসের ভিত্তিতে স্যার অ্যারেস্ট করবে? আর পাঁচজন নেই তোমার ফ্যামিলি, সবাই এর প্রতিবাদে থানার সামনে থানা গেলাম করে দাও। আমি আপনারা যে পানিশমেন্ট দেবেন আমি রাজি, কিন্তু তার আগে আমাকে দুটো কথা বলার বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আর না হলে আমার আবেদনটা আপনি যদি বলেন লিখিত আকারে দিতে, আমি লিখিত আকারে দিচ্ছি। আপনি পুরো বিষয়টা যাচাই করে সত্য উদ্ঘাটন করে যা পানিশমেন্ট দেবেন আমরা সেটাই নিতে রাজি আছি, ফুল ফ্যামিলি, কারো নাম কাটার প্রয়োজন নেই। দেখো দেখো না কি হয়, থানার থেকেই মিলে যাবে সমস্যা, কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। যেহেতু তাদের বাড়ি সিসি ক্যামেরা আছে, তাদের বাড়ি সিসি ক্যামেরা আছে বাইরে রাস্তার দিকে, বাড়িতে কজন আমরা ঢুকছি তাদের সিসি ক্যামেরাতে কিন্তু সেটাকে ইয়ে করবে, ক্যাপচার করবে। তাহলে সেই দিনকে যে ডেটটা তারা দিয়েছেন সেই ডেটে আদৌ তারা তোমরা ওখানে পৌঁছেছিল কিনা, তাদের সিসি ক্যামেরা দেখলেই তো এখানে সত্য উদ্ঘাটন হয়ে যায়। স্যারকে তো বেশি খাটতেও হবে না, পয়েন্ট বাই পয়েন্ট কথা বলো। ভয় পেয়ে জুজুবুরি যত হবে থানাতে তত তোমাকে কাবু করে দেবে, তুমি ভয় পাবে না, তুমি ঠিক থাকো, তোমার তো ভয় নেই, তুমি চুরি করোনি। যখন একটা চোরকে বা যে যে কোনো ক্রাইম করে তাকে মারা হয় না কেন? কারণ তার পেট নিয়ে কথা বলে, যদি সে একই কথা বারবার বলে যায় তখনই কি তার দোষ। দিন আগে আমার হাজব্যান্ড বললো, এই দু চার দিন আগে আমাকে বললো যে, আমি বললাম তুমি কি থানা গেছিলে স্টেটমেন্টে, তো বললো কি না তো আমি যাইনি, কেউ দেখাতে পারবে? তখন কিছু বকাবকি করলো, করার পর বলে কি কালকে চলো থানায় যাবে, অথচ আমার ড্রাইভার হিসেবে আমাকে যদি অ্যারেস্ট করে তার দায় নাই, সেও নিতে পারে। ও ড্রাইভার হিসেবে যাবে, ড্রাইভার হিসেবে নিয়ে যাও না, ছবিটা নিয়ে যাও মোবাইলে, মোবাইলে তো ছবি আছে, এই যে আমার ড্রাইভার, বিয়ের ছবিটা দেখিয়ে দাও না, লড়তে যাবো না তোমরা, এত বোকা কেন? বোকা বোকা কথা বলেছো আর বোকা বোকা ও কথা বলেছি, তুমি সেগুলোকে আমার ভয় পেয়ে তুমি তাকে নিয়ে যাওনি ড্রাইভার হিসাবে, তুমি তাকে ড্রাইভার হিসাবে নিয়ে যাও, নিয়ে গিয়ে স্যারকে বলো এই যে আমার ড্রাইভার স্যার, ওর কোনো দোষ নেই, এই ছবিটা দেখিয়ে দাও যে সিঁদুর দান করছে তোমাকে, টোপর পড়েছে সে, অগ্নিসাক্ষী করে বিয়ে করছে সে, তারা হাতে হাত রেখে দেখাও না, ড্রাইভারকে তখন অ্যারেস্ট করবে, ও তোমাকে অ্যারেস্ট করলে তার জন্য আমি দায়ী নই। বাহ, তোমার স্বামী হলো মেন ভিলেন, স্বামী তোমার থেকে মুক্তি চাইছে বলে বাবা মাকে দিয়ে করাচ্ছে আর তোমার সাথে সুন্দর একটা সম্পর্ক রেখে দিয়েছে। আমার সামনে বসলে আমি এই পয়েন্ট গুলোই কথা বলবো, এই পয়েন্টেই কথা বলবো। একজন স্বামী সে বলছে যে আমি থানাতে গিয়ে স্টেটমেন্ট দিতে যাব, কিন্তু তোমার ড্রাইভার সে যে, আর তুমি কতটা বোকা তার জন্য ড্রাইভার সাজবে বলে তুমি তাকে নিয়ে গেলে না, তাই বলেছে ড্রাইভার সাজবে বলে তুমি গেলে না, তোমার হাতে মোবাইল আছে, এখানে রেজিস্ট্রি পেপার আছে, তোমার আইনত বিয়ে হয়েছে, হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয়েছে, সামাজিক ভাবে বিয়ে হয়েছে, পাঁচটা লোক ডেকে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি পেপার আছে, পাঁচজনের সিগনেচার আছে, এগুলো পাগলামো না? ওকে বলো কালকে আমরা আসার আগে যে তুমি ড্রাইভার সাজেই চলো, আমাকে অ্যারেস্ট করলে তুমি তার জন্য দায়ী নও, দায়ী নও। দেখো খেলাটা জমে যাবে, ও খেলছে তো তোমার সাথে, তোমার এক ওই বলে না ওই দাবা খেলা দেখেছো তো, দাবা খেলায় খুব ব্রেন লাগে, তো এই একটা চাল তুমি দাও না সব কটা যাবে, ওই ওইটাই কালকে তুমি বলো, দরকার পড়লে রাতেই কথা বলো, ভালোবেসে বলো, ভালোভাবে বলো যে তুমি কি করতে চাইছো বলো, আমার ভালো লাগছে না, হয় তুমি আমাকে মুক্তি দাও নয় তুমি আমাকে নিয়ে সংসার করো। দাঁড়াও, যেই তুমি এই কথা বলবে
ও তোমাকে এই কথাটাই পরে বলবে যারা তুমি রেকর্ড করবে। আমরা কাজ করতে করতে এই জুতোটা খুয়ে গিয়েছে আমাদের, ও তোমাকে এই কথাটাই বলবে, কিন্তু যেটা আমি মুখ দিয়ে বলছি আমি জানি না এটা বলেছে কিনা, তোমাকে বলবে আমি তোমাকে তো ডিভোর্স দেব না, আমি তোমাকে নিয়ে সংসার করব। এটা বলার কারণ সে জানে ফোনে রেকর্ড হচ্ছে, তার কোনো পয়েন্ট সে রাখবে না, সে পুরোপুরি তা কারো বুদ্ধিজীবী পরামর্শে চলছে। আর তোমার বুদ্ধিজীবী বিক্রি হয়ে গেছে, কারো বুদ্ধিজীবী সঠিক পথ দেখাচ্ছে আর কারো বুদ্ধিজীবী বিক্রি হয়ে গেছে। তাই জন্য তো তুমি আমাকে বলেছিলে না ম্যাডাম আপনি পয়সায় বিক্রি হয়ে যাবেন না, তো আমার এটাই শুধু ভয়। বারবার বিশ্বাস করে যাচ্ছি, বারবার ঠকে যাচ্ছি। তুমি তাকে ড্রাইভার হিসেবে নিয়ে যাও কালকে। কার সাথে তুমি ওকে আজকে রাতে কথা বলো? যাবে না, ঠিক আছে। আমার তো কালকের পরিকাঠামো তৈরি আছে, আমি এগুলো বিষয়টা জানতাম না, এত কিছু জানতাম না। আমি এক প্ল্যান করে এসেছি, আমার প্ল্যানিংটা পুরো চেঞ্জ হয়ে গেল। তোমাকে তো আমি বিষয়টাই জানতে পারিনি, তুমি যতটুকু বলেছো যেটুকু লিখেছো লেখার মধ্যে আমি জিস্ট দেখেছি, যেটা তারা তোমাকে স্বীকৃতি দিচ্ছে না তোমাকে স্বীকৃতি দেওয়াতে হবে। তো তার মধ্যে মনে হয় যে এত কিছু আছে, তোমার হাজবেন্ডের রিলেশন ছিল কারোর সাথে 10 বছর, তারপরে সে পাগল হয়ে যায়, ঠিক আছে, তোমার শাশুড়ি মা এই কথা বলেন যে তুই ছেলেকে বাঁচা ওর থেকে সরিয়ে দে, এই জিনিসগুলো তো আমি জানতাম না। জিনিসটা তো পুরোটা অন্য লেখা হয়ে গেল এখন, তাই না? বলতে তো পারো নি, এবার আমি না বুঝলে আগে না এলে তো কালকে যদি আমি সত্যি মানে কালকে যদি ফিল্ডে নেমে যেতাম তাহলে আমি কিছুই বুঝতে পারতাম না মুন্ডু মাথা। তাহলে ঈশ্বর আমাকে নিয়ে এসেছে না? না, আমি সন্ধ্যাবেলায় আসবো কেন, আমি তো চোখে ঘুমে ঢুলছি, তারপরেও আমি কিন্তু ঘুমাতে পারিনি যে টেনশনে আসবো আসবো আসবো। আমাকে হোয়াটসঅ্যাপটা উড়িয়ে দিতে হবে, লাইভে বসলেই আমাকে হোয়াটসঅ্যাপ উড়াতে হবে। আমার লাইভটা কেটে যাবে যদি হোয়াটসঅ্যাপটা উড়াতে যাই। কেন বলতে গেলাম কাজ করে না ফোনটাকে, ইয়ে করবো তাহলে আওয়াজটা হবে না। ঈশ্বর যা করে ওগুলোর জন্য তোমার চিন্তা নেই। তোমার কি আর কিছু বলার আছে? লাইভের বাইরে কিন্তু কিছু বলা যাবে না, যেটুকু লাইভে সেটুকুই তোমার কাজ। মানে মানুষ জানবে না আমি কাজ করতে যাব, মুখ পড়তে যাব, তখন জিনিসটা হলো কি মানুষ ভুল ভ্রান্তি করে তোমাকে একটা কমেন্ট বাজে করে দেবে, সেই কমেন্টটাকে ওরা দেখবে, ওরা দেখে তুমি একটা মানে সুবিচারের জায়গায় একটা সেটা বলছি। এমনি তোমার এই বিষয়ে কি আর স্বামীর বিষয়ে কি কিছু জানো? তোমার কি এটা মনে হয়েছে স্বামী তোমার এর সাথে প্যাকটা আছে কি নেই? আমার মনে হয়েছে, কারণ মাঝখানে আরো কিছু আছে, অত মানে বলছি আমি। এই যে রেস্টের পরে আমার হাজবেন্ড না বিভিন্ন মেয়ের সঙ্গে, এইগুলোই বলো, এটাই তো মেইন জিস্ট। আমার আমার রেজিস্ট্রির পরে আমার হাজবেন্ড বিভিন্ন মেয়ের সঙ্গে বিভিন্ন রকম ভাবে ফ্ল্যাট করে অনেক, সেগুলো আমার কাছে ডকুমেন্টস আছে, সবই আছে, সব প্রুফ আছে বিভিন্ন মেয়ের সঙ্গে। ইভেন আমি হাতে নাতেও ধরি
ধরে একবার ভিডিও রেকর্ড করা হয়, ওর মুখ থেকে সবকিছু ওগুলো হয়, এগুলো রেস্টিভ পরে মানে আমার কাছ থেকে বেরোনোর জন্য। আমি যখনই বলতে চাই তখনই বলে কি রাগ করে, রাগ করে তাহলে তুমি করছো আমি কেন করছি না, আমিও তো করতে পারি, তোমার রাগ হতে পারে, রাগ করে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করছে। হ্যাঁ, বিভিন্ন অনেক মেয়ের সঙ্গে প্রচুর ধরেছি। আচ্ছা, তারপরে রিসেন্ট ফেসবুক, এটাই মেন জিনিস। হ্যাঁ, ফেসবুকে একটা ই দেয়, ও আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, খুলে ওখান থেকে আমাদের ছবিগুলো পোস্ট করছে, আমিও খুলেছি। এবার কয়েকদিন এর সময় গন্ডগোল হওয়ার পর ও আমাকে ব্লক করে দেয়, আমি ব্লক করে দিই। দেওয়ার পর ওখানে শোনা যাচ্ছে না বলছে, শোনা যাচ্ছে না, দাও তো ব্লুটুথ, তুমি অফ করে দাও তো, আমি যাই ওখানে, শোনা যাচ্ছে না, এত জোরে বলছে।